গুড মর্নিং। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কার্বনের ক্যাটিনেশন ধর্ম, তারপরে হাইড্রোকার্বনের দ্বিবন্ধন ত্রিবন্ধন, এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জৈব যৌগের যে ধর্মগুলো সেই ধর্মগুলো দেখা যায় কিছু পরমাণু বা পরমাণু পুঞ্জ, যাকে আমরা মূলক বলি, তার উপর নির্ভর করে। এই পরমাণু বা পরমাণু পুঞ্জ মানে হচ্ছে কয়েকটা পরমাণু, এরা উপস্থিত থেকে ওই যৌগটার সমস্ত রকম যে ধর্ম এবং কাজকর্ম সেটাকে নিয়ন্ত্রণ করে। এদেরকে বলি আমরা কার্যকরী মূলক। সেই কার্যকরী মূলক সম্পর্কে আমরা এখানে পড়ব। একদম প্রথমে আমরা আলোচনা করি কার্যকরী মূলকের সংজ্ঞা সম্পর্কে। দেখো, যদি সংজ্ঞা বলতে হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপে, তাহলে আমরা বলবো যে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলা হয়। আরেকবার বলি, যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলা হয়। দেখো, এই কার্যকরী মূলকগুলোর প্রত্যেকটা নির্দিষ্ট নাম আছে, এবং যেসব জৈব যৌগে এই কার্যকরী মূলকগুলো উপস্থিত থাকে তাদেরকে কিন্তু একটা শ্রেণীভুক্ত করা হয়, এবং সেই শ্রেণীটারও একটা নির্দিষ্ট নাম থাকে। যেমন ধরো OH, এই যে পরমাণু পুঞ্জটা ও আর এইচ একসাথে থাকে, এই পরমাণু পুঞ্জ বা এই মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক। এই হাইড্রক্সিল মূলক যখন কোনো জৈব যৌগে উপস্থিত থাকে তখন কার সাথে ও যুক্ত আছে তার উপর নির্ভর করে দুরকম যৌগ আমরা পাই। এক হচ্ছে অ্যালকোহল, দুই ফেনল। যদি বেনজিন রিং অর্থাৎ অ্যারোমেটিক যৌগগুলোতে উপস্থিত থাকে তাহলে সাধারণত কিন্তু ফেনল আমরা বলে থাকি। বেনজিনের সঙ্গে যদি যুক্ত থাকে তখন ওইচটা যুক্ত থাকে তখন আমরা ফেনল বলি। আর যদি অ্যালিফেটিক চেনে যুক্ত থাকে তখন আমরা তাকে বলি অ্যালকোহল। যাই বলি, যেমন কিছু যৌগ মিথাইল অ্যালকোহল, তার সংকেত CH3OH। তারপরের যৌগটা এই গ্রুপের ইথাইল অ্যালকোহল C2H5OH। তারপরেরটা প্রোপাইল অ্যালকোহল C3H7OH। এইভাবে চলবে। তারপর ধরো OH এর মতো আরেকটা ফাংশনাল গ্রুপ আছে, সেটা হচ্ছে CHO। এই কার্যকরী মূলক যে যৌগে উপস্থিত থাকে সেই যৌগকে বলে অ্যালডিহাইড যৌগ। আর এই মূলকটাকে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলতে পারি বা ফরমাইল গ্রুপও বলতে পারি। যেমন ধরো, যদি এই CHO এর সাথে যদি একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে HCHO, তখন বলবো ফরমালডিহাইড। যদি মিথাইল গ্রুপ যুক্ত থাকে CH3CHO, তার নাম হবে অ্যাসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, এইরকম চলবে। তারপর ধরো CO, আরও ভালোভাবে বললে C ডাবল বন্ড O, এই গ্রুপটা নাম হচ্ছে কিটো গ্রুপ। এবং এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক যে যৌগে উপস্থিত থাকবে সেই যৌগটার নাম হবে কিটোন যৌগ। যেমন CH3CO, এই দেখো এখানে CO আছে, CH3COCH3, এর নাম অ্যাসিটোন। তারপর ধরো আরেকটা আমরা যদি কার্যকরী মূলকের সংকেত দেখি COOH, ভালোভাবে যদি দেখি আমরা গঠনটা কীরকম আছে, C ডাবল বন্ড O, আর সি এর সাথে আরেকটা হাতে জুড়ে আছে কে, OH, COOH, এটাকে বলে কার্বক্সিল গ্রুপ।
এই কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যেখানে যুক্ত থাকবে সেই যৌগটার নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড। যেমন HCOOH, COOH আছে, এর নাম ফর্মিক অ্যাসিড। CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। যত জৈব অ্যাসিড আছে সবাই কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীভুক্ত হয়। অ্যামিনো গ্রুপ, তার সংকেত হচ্ছে NH2, তাহলে ফাংশনাল গ্রুপটা হচ্ছে NH2, নাম হচ্ছে অ্যামিনো গ্রুপ। এরা যখন কোনো যৌগে যুক্ত থাকে সেই যৌগটার নাম হবে অ্যামিন যৌগ। যেমন ধরো CH3NH2, মিথাইল অ্যামিন। CH3CH2NH2, ইথাইল অ্যামিন। ঠিক একই রকম আরেকটা গ্রুপের নাম বলি, ও, অক্সিজেন। অক্সিজেনের দুদিকের হাতে দুটো অ্যালকিল গ্রুপ এসে জুড়বে, এই ও গ্রুপটার নাম হচ্ছে ইথার গ্রুপ। এবং ধরো CH3OCH3, এর নাম ডাইমিথাইল ইথার। যদি CH3CH2OCH2CH3 হয় তখন আমরা বলবো ডাই ইথাইল ইথার। এই যে ফাংশনাল গ্রুপগুলো সম্পর্কে আমরা জানলাম, আরেকবার একটু মনে করে দেখি। এই কার্যকরী মূলকগুলো হচ্ছে কিছু পরমাণু বা পরমাণু পুঞ্জ, যারা কোনো যৌগে যখন উপস্থিত থাকবে তখন সেই যৌগের সমস্ত রকম ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়াগুলো সব এই গ্রুপগুলোকে, এই গ্রুপগুলোই নিয়ন্ত্রণ করবে, এদের বলে ফাংশনাল গ্রুপ। এবং এই ফাংশনাল গ্রুপ যে যৌগে উপস্থিত থাকে সেই যৌগগুলো নির্দিষ্ট নাম হয়। এরপরে আমরা জানি আরেকটা বিষয় সম্পর্কে, তার নাম হচ্ছে সমগণীয় শ্রেণী, ইংরেজিতে বলবো হোমোলোগাস সিরিজ। কী ব্যাপার? একই কার্যকরী মূলক যুক্ত যে জৈব যৌগগুলো আছে সেই জৈব যৌগগুলোকে যদি তাদের আণবিক গুরুত্বের অনুসারে, আণবিক গুরুত্বের ছোট থেকে বড় এইভাবে আমরা পরপর সাজাই, তাহলে যে শ্রেণীটা পাব তার নাম হচ্ছে হোমোলোগাস শ্রেণী, হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে হোমোলোগাস সিরিজের প্রত্যেকটা মেম্বারের ফাংশনাল গ্রুপ সেম থাকবে, আর আণবিক গুরুত্ব অনুসারে ছোট থেকে বড় এইভাবে সাজানো থাকবে। প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম থাকবে, যেমন অ্যালকেন শ্রেণী, অ্যালকিন শ্রেণী, অ্যালকাইন শ্রেণী, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, ইথার, এস্টার, ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা বিশেষত্ব আমি তোমাদের বলি, সেটা হচ্ছে পরপর দুটো মেম্বার, একটা হোমোলোগাস সিরিজের পরপর দুটো মেম্বারের পরমাণু সংখ্যার পার্থক্য হবে হচ্ছে CH2। এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন ধরো আমরা যদি অ্যালকেন শ্রেণীর কথা ভাবি, অ্যালকেন শ্রেণীতে কে কে আছে? অ্যালকেন শ্রেণীর প্রথম থেকে আমরা যদি শুরু করি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এরকমভাবে চলবে। মিথেন তার সংকেত কত? CH4। ইথেন C2H6। তফাত কত C2H6 আর CH4-এর মধ্যে? CH2 পরমাণু পুঞ্জ। ইথেনের পর কে আছে? প্রোপেন C3H8। তো C3H8 আর C2H6 তফাত কত? CH2 পরমাণু পুঞ্জের। এটাই বলছিলাম যে পরপর দুটো মেম্বারের মধ্যে CH2 পরমাণু পুঞ্জের পার্থক্য থাকবে। এটা তো অ্যালকেনে দেখালাম, অ্যালকোহলে দেখি, প্রথম মেম্বার CH3OH মিথানল, তারপরেরটা ইথানল C2H5OH, কত পার্থক্য? CH2 পরমাণু পুঞ্জের। যাই হোক, তাহলে আমরা আজকে পড়লাম কার্যকরী মূলক আর সমগণীয় শ্রেণী সম্পর্কে। দুটোই ভালোভাবে পড়তে হবে, রিলেশনও খুব বেশি দুটোর মধ্যে। কার্যকরী মূলক যদি সেম থাকে তাহলেই সমগণীয় শ্রেণী হয়, সমগণ হয়, একই ধরনের কার্যকরী মূলকের মধ্যে রয়েছে। এবং এদের একটা জেনারেল ফর্মুলা দিয়েও প্রকাশ করা যায়, যেমন ধরো অ্যালকেন, তাদেরকে আমরা প্রকাশ করতে পারি CnH2n+2 এই ফর্মুলা দিয়ে, যেখানে n=1 অর এনি পজিটিভ ইন্টিজার আমরা করতে পারি, এন এর মান বসিয়ে দিলেই পাবো। একটা জেনারেল ফর্মুলা থাকবে, যেমন ধরো অ্যালকিন CnH2n, যেমন অ্যালকাইন CnH2n-2,
এই রকম একটা করে জেনারেল ফর্মুলা থাকবে প্রত্যেকটা হোমোলগাস সিরিজের বা সমগণীয় শ্রেণীর, এবং তাদের প্রত্যেকের ধর্ম জেনারেল প্রপার্টিস কিন্তু একই রকম হবে। কিছু ব্যতিক্রম থাকবে, কিছু কোনো ধর্ম কারোর ক্ষেত্রে বেশি প্রকট হবে, কারোর ক্ষেত্রে অতটা প্রকট হবে না, এগুলো থাকতে পারে, কিন্তু জেনারেল প্রপার্টিস কিছু সমগণীয় শ্রেণীর থাকবে। এবং সেই জেনারেল প্রপার্টিটা গভর্ন হবে কার থেকে, সেটা হবে কিন্তু ওদের মধ্যে উপস্থিত ফাংশনাল গ্রুপের মধ্য থেকে। যে ফাংশনাল গ্রুপ আছে সেই ফাংশনাল গ্রুপের যা যা ফাংশন, যা যা ধর্ম, তার সবটাই সেই হোমোলোগাস সিরিজের সদস্যরা দেখাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ভালো থেকো।